দেখছেন এই মুহূর্তে এমএস স্পেশাল নিউজ। আজ যোগ রাখবো দেশ ও রাজ্যের বাছাই করা বড় দশটি খবরে। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। ভয় দেখিয়ে দলে ঢুকিয়েছে বাইরনকে, এমনটাই বললেন অধীর চৌধুরী। ভয় দেখিয়ে দলে ঢুকিয়েছে, বিধানসভায় ফের শূন্য হয়ে গেল কংগ্রেস। সাগর দেখে উপনির্বাচনে জেতার তিন মাসের মধ্যেই পদত্যাগ করলেন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলকে নবজাওয়ার অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জির হাত থেকে তৃণমূলে পতাকা নেন তিনি। সোমবার পঞ্চায়েত নির্বাচনের আগে ধাক্কা খেয়েছে কংগ্রেস শিবির। যদিও দলের নেতা অধীর চৌধুরীর দাবি, ভয় দেখিয়ে বাইরনকে তৃণমূলে নেওয়া হয়েছে। অধীর চৌধুরী বলেন, তৃণমূল প্রথমে টাকা দেই, যখন কাজ হয় না তখন ভয় দেখাই। তিনি বলেন, তৃণমূল বাইরনকে গাজর দেখালে বাইরন বলেছিলেন আমি নিজে কিনে নেব, তখনই তাকে ভয় দেখানোর কথা ভেবেছিল তৃণমূল। তার কাছে হুমকি ফোন আসছিল, সেজন্য যোগ দিয়েছেন। তার জয়ের পর বাম কংগ্রেস জোট থেকে সাগর দেখি মডেল নিয়ে আলোচনা শুরু হয়। জয়ের পর রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শাসক দলকে সতর্ক করলেও জয়ের তিন মাস পরই ধাক্কা দিলেন সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। জয়ের পর কেন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এই প্রশ্নের জবাবে বাইরন বলেন, এই সিদ্ধান্ত উন্নয়নকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে, সাগর দিঘির সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বাইরন বিশ্বাস বলেন, তার জয়ের কংগ্রেসের কোনো ভূমিকা নেই। অভিষেকের পাশে বসে তিনি বলেন, আমি সবসময় তৃণমূল পর্যায়ে কাজ করেছি, টিকিট না পাওয়ায় আমি কংগ্রেসে যোগ দিয়েছি। তিনি কি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন? বাইরন উত্তর দিয়েছেন, আমি যদি অবিশ্বস্ত হয়ে থাকি তবে সময় বলে দেবে। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী, পরে ভোট হলে আমি বড় ব্যবধানে জিতব। তার কথাই, আমি কংগ্রেসের ভোটে জিততে পারিনি, আগেও জনসাধারণের কাজ করেছি, যদি আবার নির্বাচন হয় আমি আবার জিতে প্রমাণ করব এটা কংগ্রেসের জয় নয়। উল্লেখ্য, গত 27 ফেব্রুয়ারি সাগরদিঘি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর 2 মার্চ সাগরদিঘির ফল ঘোষণা করা হয়। কংগ্রেস ওই আসনে বামেদের সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 2001 সালে শূন্য কংগ্রেস বাইরনের মাধ্যমে আবার বিধানসভায় প্রবেশ করেছিল, কিন্তু সেই বাইরনই তৃণমূলে যোগ দিলেন এবং তারপরে কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেল। খবরের চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবর। কাটা তার টপকানো হিন্দু মুসলিম সকলকে যেতে হবে, দলীয় নীতিকে কাজ করা শুভেন্দুর। বিজেপি কাটা তার পেরিয়ে আসা সব হিন্দুদের শরণার্থী মনে করে আর মুসলমানদের অনুপ্রবেশকারী। ইতিমধ্যে সিএএ এনআরসির পক্ষে আইন রয়েছে, বছর ঘুরলে লোকসভা ভোট। এসবের মধ্যেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি সুরে বললেন, যে কাটাতারের বেড়া ডেঙিয়ে ঢুকেছ তাকে কাটাতারের বেড়ার ওপারে যেতে হবে, সে হিন্দু হোক আর মুসলিম। কাটাতারের বেড়া ডেঙিয়ে এলে তার সঙ্গে কোনো ব্যাপার নেই, যে ভারতে জন্মেছ। রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অন্দরে প্রশ্ন উঠেছে যে, তাহলে কি শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী ও শরণার্থী ইস্যুতে দলের নীতির বিরুদ্ধে? শুভেন্দুর মন্তব্যের সঙ্গে অবশ্য সহমত পোষণ করেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, বিজেপি কাউকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায় না, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সিএ এর মাধ্যমে বাকিদের নাগরিকত্ব দিতে চায়, এটাই আমাদের দলের অবস্থান। তার দাবি, বিরোধী দলনেতা ঠিক কি বলেছেন আমি জানি না, তিনি ব্যক্তিগত মত দিয়ে থাকতে পারেন, তিনি কোনো পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন আমি ওর সঙ্গে কথা বলে সব জানব। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিতে কারোর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। পরের খবরে চোখ রাখবো, কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন অধীর চৌধুরী। পাটনায় বিরোধী জোটের যে বৈঠকে ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তাতে কংগ্রেসের অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কংগ্রেস বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি। তবে তৃণমূল কংগ্রেস এক বৈঠকে পাশাপাশি থাকলেও তৃণমূলকে নিয়ে কংগ্রেসের অবস্থান যে বদলাবে তা সে বিষয়টি খোলসা করে জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বৈঠকে অংশ নিলেও বাংলায় দুর্নীতির প্রতিবাদে শাসক দলের বিরুদ্ধে যে লড়াই চলছে তা জারি থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেন বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
বদাম টিপলেই তৃণমূলে চার কংগ্রেস সাংসদ চলে আসবে, দল বদলের জোরালো ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারা কারা রয়েছেন তালিকায়? দল ভাঙাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরন বিশ্বাসের দল বদলের দিনই এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই অভিযোগের পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিত দিয়ে রাখলেন বোদাম টিপলে শুধু এ রাজ্যেই নয়, ভিন রাজ্যেও একাধিক কংগ্রেস সাংসদ তৃণমূলে যোগ দিতে পারেন। সাগর দীঘির বিধায়ককে পাশে নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেখেছেন অভিষেক। কংগ্রেস বাংলায় বিজেপিকে সাহায্য করছে না বলে অভিযোগ তার। এরপরে তৃণমূল সাংসদ বলেন শুধু এ রাজ্য নয়, বোদাম টিপলেই অন্য রাজ্যের চার সাংসদ তৃণমূলে যোগ দেবেন, তাদের নামগুলো আর প্রকাশ্যে বলতে চাই না। একই সঙ্গে বিজেপিকে অভিষেকের বার্তা, সময় হলেই বিজেপির জন্ম দরজা খুলব, স্ক্রিনিং করে ওদের নিতে হবে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, বাইরন অরাজনৈতিক, আমি ওকে পছন্দ করতাম, ও নিজেই এসে বলেছিল এলাকায় কাজ করতে চাই, আমি হাইকমান্ড থেকে অনুমতি নিয়ে সর্বসম্মতিক্রমে ওকে প্রার্থী করেছি, ও জিতে বুঝিয়ে দিয়েছিল তৃণমূলকে হারানো যায়, তবে আমরা জানতাম ওকে এভাবে একদিন টেনে নেওয়া হবে, তাকে পাল্টা দিলেন অভিষেকও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাং বললেন সুকান্ত মজুমদার। তৃণমূল দরজা খুলে দিলে বিজেপি ফিনিশ হয়ে যাবে, অভিষেকের এই মন্তব্যের জবাবে পাল্টা অভিষেককে ব্যাং বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বিকেলে দলের রাজ্য দপ্তরে এক সাংবাদিক বৈঠকে একথা বললেন তিনি। এদিন সুকান্তবাবু বলেন উনি রাজনীতিতে নতুন, তো ওনার ভুল ধারণা আছে। বিজেপি কি, বিজেপির আদর্শ কি, কবে বিজেপি তৈরি হয়েছে, বিজেপি কার উপর ভিত্তি করে চলে, ওনার কোনো ধারণা নেই, সেই জন্য এসব ভুলভাল বকছেন। পরে সময় এলে বুঝতে পারবেন বিজেপি কি জিনিস। ওনার মনে হয়েছে উনি দরজা খুলে দিলে বিজেপি ফিনিশ হয়ে যাবে, অত সহজ নয়। ওনার থেকে বড় রথী মহারথী তলিয়ে গিয়েছেন। ইন্দিরা গান্ধীর নাম তো নিশ্চয়ই শুনেছেন, ইন্দিরা গান্ধীও চেষ্টা করেছিলেন, হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। সোমবার ঘাটালে কংগ্রেস বিধায়ক বারুণ বিশ্বাস তৃণমূলে যোগদান করার পর প্রত্যয় কণ্ঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস দরজা খুলে দিলে বিজেপি ফিনিশ হয়ে যাবে। একই সঙ্গে তিনি দাবি করেন বাইরন বিশ্বাস স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছেন, এমনকি তিনি একটা বোদাম টিপলে দেশের বিভিন্ন রাজ্যের অন্তত চারজন কংগ্রেস সাংসদ তৃণমূলে যোগদান করবেন, তবে কারোর নাম বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস। সাগর দিঘি উপনির্বাচনে জিতে কংগ্রেসের খাতা খুলেছিলেন বাইরন বিশ্বাস, তার জয় রাজ্য রাজনীতির সমীকরণ বদলে দিয়েছিল। সোমবার সেই বাইরন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, ফলে বাংলার বিধানসভায় ফের কংগ্রেসের খাতা বন্ধ হয়ে গেল। 2 মার্চ সাগর দিঘির ভোটের ফল ঘোষণা হয়েছিল, তারপর 90 দিনও কাটল না বাইরন তৃণমূলে যোগ দিলেন। তার শপথ গ্রহণ নিয়ে কম নাটক হয়নি, দেরি হচ্ছে দেখে বাইরনকে নিয়ে রাজভবনে তদির করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই বাইরন শপথ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কত না কী বলেছিলেন। এদিন সেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে গিয়ে ঘাস ফুলের পতাকা হাতে তুলে নিলেন। বাইরনে ভোটে জেতার পরে এই গুঞ্জন সাগর দিঘিতে ছিল যে কতদিন তিনি কংগ্রেসে থাকবেন। ফল ঘোষণার দিন সেই প্রশ্ন করা হয়েছিল তাকে, তিনি বলেন আমায় তৃণমূল কিনতে পারবে না, তৃণমূলকে আমি কিনে নেব। কিন্তু বাইরনের জয় ছিল অন্য মাত্রার, কারণ সংখ্যালঘু অধ্যুষিত সাগর দিঘিতে বাম কংগ্রেসের জোট প্রার্থীর জয় বাংলার রাজনীতিতে মাইল ফলক বলে মনে করেছিলেন অনেকে। এখন প্রশ্ন হলো বাইরনে তৃণমূলে যাওয়া কি বাম কংগ্রেস জোটের জন্য ধাক্কার। তৃণমূল বিরোধী মানুষ কি আর তাদের বিশ্বাস করবেন? সোমবার দুপুর 3টের সময় পর্যন্ত এ ব্যাপারে কংগ্রেস বা সিপিএম কেউ সরকারিভাবে সাংবাদিক সম্মেলন প্রতিক্রিয়া দেয়নি। তবে কংগ্রেস নেতারা ঘরোয়া আলোচনায় বলেছেন বাইরন সাগর দিঘির মানুষের মতামতকে অবজ্ঞা করেছেন। তাদের বক্তব্য, বিধায়ককে কিনতে পারলেও মানুষের মনোভাবকে তৃণমূল পাল্টাতে পারবে না। ভোটের আগে থেকেই বাইরনকে নিয়ে তীব্র আক্রমণ চালিয়েছিলেন তৃণমূল। সাগর দিঘি থানা ঘেরাও করে তার গ্রেপ্তারি দাবি করেছিলেন তৃণমূল। ভোটের পরেও তার হুমকি, ফোন নিয়ে তালাক কাটতে দিয়েছিল মুর্শিদাবাদে। সরাসরি বাইরনে গ্রেপ্তারি দাবি জানিয়েছিলেন, তিনি যোগ দিলেন তৃণমূলে।
পঞ্চায়েত ভোটের মুখেই ঐতিহাসিক জয় পেল তৃণমূল কংগ্রেস। গোহারা হারল রাম বাম জোট পঞ্চায়েত আসন্ন ভোট। ঠিক তার আগে রাজ্যে কুমড়ি বিক্ষোভ থেকে নিয়োগ দুর্নীতি, এগরা থেকে বজবজ বেআইনি বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ, একাধিক ইস্যু নিয়ে ক্ষোভ সামলাতে নাজেহাল শাসক দল। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের জনসাধারণের একাংশের মনে সাময়িক ক্ষোভের সৃষ্টি হলেও সমবায় নির্বাচনে তার কোনো প্রভাব পড়ল না। এগরার ঘটনায় 11 দিনের মাথায় সমবায় নির্বাচনে শাসক দলের জয় জয়কার। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ও সিপিএমকে পিছনে ফেলে ফের জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় শাসক দল তৃণমূলে পরাস্ত করতে সিপিএম বিজেপি ও অলিখিত জোট করে লড়াই করলেও তৃণমূলকে হারাতে সক্ষম হচ্ছে না। কয়েকটি সমবায় দখল করতে পারলেও অধিকাংশ সমবায়ে শাসক দল তৃণমূল জয়লাভ করে। রবিবার তমলুকের মিলননগর সমবায়ে নির্বাচন হয়। সেই নির্বাচনে জয় হয় শাসক দল তৃণমূল কংগ্রেস ও অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে বাম ও গেরুয়া শিবির। সমবায়ের মোট 17টি আসনের মধ্যে 13টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, 3টি সিপিএম ও 1টি বিজেপি পায়। এককভাবে তৃণমূল ফের সমবায় তাদের দখলে রাখল। ফলাফল ঘোষণার পর সবুজ আবির উড়িয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে উঠেন তৃণমূল সমর্থকরা। এই জয় মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। সাময়িক কিছু ইস্যুতে ক্ষোভের সৃষ্টি হলেও রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখছেন সকলে, এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য তবে সম্প্রতি নদিয়া জেলায় সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পায় বাম ফ্রন্ট। নদিয়ার 63 সমবায় সমিতিতে নিরঙ্কুশভাবে জিতে নেই বামেরা। গত 9 মে পলাশী পাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফল ঘোষণার পর দেখা যায় বিপুল ভোটে জয় পেয়েছে সিপিএম সমর্থিত প্রার্থীরা। তারা জিতেছেন 49 আসনে আর তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছেন 20টি আসন। এই সমবায়ের ভোটার সংখ্যা 1,734 জন। এই পরাজয়ের পর শাসক দল দাবি করে বাম আমল থেকে কায়দা করে সমবায় সমিতিগুলি দখল করেছে সিপিএম।